হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের, মানে আমার স্নান হয়ে গেছে, বাড়ির সবাইকার স্নান হয়ে গেছে। এখন কটা বাজছে জানো? বাজছে 2:30, আর এখন আমরা করব লাঞ্চ। অ্যাজ ইউজুয়াল আমাদের যেমন দেরি হয়, আজকেও দেরি হয়েছে, তো আমরা করব লাঞ্চ। আর তোমাদেরকে লাঞ্চের মেনুটা দেখাচ্ছি। এই যে আমার সোনা মাম্মা, এই যে এখানে লাইটের ফোকাসটা আসছে বলে অতটা ভালো, একটুখানি সাদা সাদা আসছে। যাই হোক মা, লাঞ্চের মেনুটা বলে দাও। আজকে আছে পেঁয়াজ দিয়ে ঢেঁড়স ভাজা, আর এটা আছে পেঁয়াজ দিয়ে উচ্ছে ঝাল, আর চিংড়ি দিয়ে এঁচোড় দিয়ে তরকারি, আর এই যে টমেটো চাটনি। ওকে, তো আজকে তো সানডে, বাপিও বাড়িতে আছে, তাই আমরা চাট জন্য আছে, আলু ভাত আছে, দুধ আছে। এই তো আলু ভাত এখানে দেখাই যাচ্ছে। তো চলো, অনেকটা দেরি হয়ে গেছে, এরপর আমরা লাঞ্চ করে নিই। তুমি ঢেঁড়স ভাজা খাও না কেন? তুমি কি কোনো, তুমি কি কোনো সবজি খেতেই ভালোবাসো না? ভাই সবার খেতে বসে পড়েছে, এবার আমিও খাই, বিকজ আই এম সো হাংরি। সো নাও ইটস 5:50 PM। এই যে আমি এখন চা করছি। অ্যাজ ইউ ক্যান সি ইট ইজ অলরেডি বয়লিং। এখানে সব কাপ রেডি করে নিয়েছি, আর ওই যেখানে মা বসে আছে দেখা যাচ্ছে কি, ওই যে মা ওখানে বসে আছে। এবার আমি চাটা সার্ভ করব, চাটা অলরেডি তো হয়েই গেছে। তো আমরা এখন ছাদে এসেছি। রোজ মাম্মা বিকালবেলায় জল দেয়, কিন্তু আজকে সন্ধ্যাবেলায় জল দিচ্ছে। এটা হচ্ছে পুটু এসেছে আমাদের বাড়িতে, আর বনু নিচে আছে, আর এই যে মা গাছে জল দিচ্ছে। একটা অপূর্ব সুন্দর হাওয়া দিচ্ছে, আর এই দেখো এটা হাই রোডটা কত সুন্দর আলো জ্বলছে দেখা যাচ্ছে। আমাদের বাড়ি থেকে পুরো হাই রোডটা দেখা যায়। ওই যে ও পুকুরের জলটা তো আর ক্যামেরায় ক্যাপচার করা যাবে না, ওই সামনে একটা পুকুর আছে সেখানে জলটা মানে এরকম বইছে, বোঝা যাচ্ছে, খুব ভালো লাগছে দেখতে, কিন্তু ওটা তো আর আমি ক্যামেরাতে ক্যাপচার করতে পারবো না। এই যে এটা কে, তোমরা কি চিনতে পারছো? এত কাছ থেকে দেখালে চিনতেও পারবে। তোমরা কি চিনতে পারছো হঠাৎ করে? আর এই যে মাম্মাম জল দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, শেষ আর হচ্ছে না। তো আমাদের ইভিনিং স্ন্যাক্স রেডি হয়ে গেছে। আজকে আছে গরমা গরম ম্যাগি উইথ কিউকাম্বার। এই যে মাই মাম্মা, অ্যান্ড হিয়ার ইজ মাই বোনু। হোয়ার ইজ ইওর ম্যাগি? হোয়ার ইজ ইওর ম্যাগি? এই যে আমি একটু মিথ্যা কথা বললাম। ইউ আর এ লায়ার। আচ্ছা হাসবি, পরে আগে দেখা। লাড্ডু খাচ্ছে, আমাকে দেবে না? ওটা হচ্ছে আমার দাদার ছেলে। তো আমরা এখন খেয়ে নিই, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। ওকে, আমরা রাত্রিবেলা চলে এলাম তোমাদের কাছে। অনেকদিন পর আমরা আজকে ওপরে শুচ্ছি, কারণ ছোট মেয়েটার পরীক্ষা চলছে বলে ও নিচেতে পড়ছে, তার জন্য আমরা নিচেতেই শুচ্ছিলাম, অনেকদিন নিচেতে শুচ্ছি। তো অনেকদিন পর আমরা ওপরে শুতে এলাম। তো এখন বাজছে 12 AM, গল্প করার সময়টা আমাদের খুবই ভালো তোমাদের সঙ্গে। তো এই যে আমার ছোট রানী, এই যে বড় রানী, আর এই যে আর বাপি এখন ছাদে, ও এখন ছাদে নাইট ওয়াক করছে, হ্যাঁ হাঁটাহাঁটি করছে, হাঁটাহাঁটি। এটা আমার মা রানী। তো আজকে আজকে হচ্ছে আমরা যত সকাল সকাল খাবো বলি রাত্রিবেলায়, সকাল সকাল তো হয় না, উনি এলেন তখন বাড়িতে, তখনই বাজছে 11টা, তারপর ধরো
খেয়েছি 11:15 কুড়ি হয়ে গেছে খেতে। তো মা মনে অনেক আগে খেয়ে নিয়েছিল, ও আর খায়নি, আর আমরা তিনজনই খেলাম জল ঢালা ভাত, আলু ভাত আর ছাতু। তো কালকে আবার তোমাদের সঙ্গে দেখাবো, কি গল্প করবো বলো তো। মেয়েটার পরীক্ষা আবার মঙ্গলবার দিন আছে, মঙ্গলবার আছে, আবার বুধবার অফ দিয়ে বৃহস্পতিবার আছে, তারপর আবার চার দিন ছুটি, তারপর আবার আর একটা আছে, তাহলে মোটামুটি কমপ্লিট। তারপর দেখি 3 মাসের ছুটিতে আবার কি করে কি করবে বলছে কি জানি। এক সেকেন্ড, আমি একটু ফোনটা নিয়ে না, এবার বলো। আর এই যে এই মহারানী আমার সমস্ত ট্রেজার নিয়ে এখানে বসেছে, এবার সব ধ্বংস করে দেবে। ওমা, এটাতে দিদি লেগে গেছে। ও শুধু একবার আমার জিনিসে হাত দিলেই সব ধ্বংস হয়ে যাবে আমার। ও যে জিনিসে একবার হাত দিল, রাত্রিবেলা এগুলো কেন বার করছে? এই দেখো আমার চুড়িগুলোকে নিয়ে কি 12টা বাজাচ্ছে, সব আমার বার করেছে। শোনো না বন্ধুরা, আমাদের তো দেশের বাড়ি যাত্রায়, সেখানে পুজো আছে, তো 11ই বৈশাখ সেখানে পুজো হয়। আমার কোনোবার যাওয়া হয়, কোনোবার হয় না। পুজোর সময় মানে পুজো বহুত দিন আগে দেখেছি, আমার বিয়ের পরপরই তখন হয়তো পুজো দেখেছি, তারপর তো পুজোতে যাওয়াই হয়নি। আমার তখন শাশুড়ি মা ছিলেন, শাশুড়ি মা শ্বশুর মশাই দুজনেই যেতেন আর কি, আমরা খুব কমই গেছি। তো মাঝে মাঝে ওই যেদিন মানে খাওয়া দাওয়া থাকে আর কি, মাংস টাংস হয়, সেদিন আমরা সবাই মিলে যাই, আবার খেয়ে দিয়ে চলে আসি। কিন্তু এবারে ভেবেছিলাম যে মেয়েটার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাবে, মানে আগের রুটিন অনুযায়ী, আগের প্রথমে যে রুটিন ছিল, তিনবার রুটিন চেঞ্জ হয়েছে। তো প্রথমে রুটিন অনুযায়ী আমরা খুব ভালোভাবে যেতে পারতাম, মানে 11ই বৈশাখ আমাদের ধরা বাঁধা পুজো হয়, তো তার অনেক আগেই পরীক্ষা শেষ হয়ে যাচ্ছিল, তাই ভেবেছিলাম যে যাব। কিন্তু 11ই বৈশাখ পরীক্ষা শেষ হচ্ছে না, তারপরে পরীক্ষা শেষ হচ্ছে, তো যাওয়া হবে না, কি আর করবো। ওখান থেকে সবাই বলছে যাওয়ার জন্য, দেশের বাড়ি থেকে সবাই যাওয়ার জন্য বলছে। আমাদের দেশের বাড়ি হচ্ছে যাক্তা দামোদর নদীর পাড়ে, সেখানে আমার তিন কাকা আছে, কাকিমারা সব আছে, মানে দাদুর ভাই ভাইরা আর কি, দাদুর ভাইরা ভাইদের ফ্যামিলি সব আছে, তার ছেলের বউরা আছে, ছেলে মেয়ে তাদের আছে আর কি। তোকে আমি চড়িয়ে একবার নড়িয়ে দেবো, কি বাবা সব 12টা বাজিয়ে দিচ্ছে দেখো রাত্রিবেলায়। পড়ছিস কেন আবার? প্রথমে না খুলে দেখো বুনো, এগুলো ওর হাতে দেখো পুরো টান টান, একবার খুলবে কি করে যদি না খুলতে পারা যায়? দেখো হাতে কি সুন্দর লাগছে, হল্লা করছে আর বাপি ছাদে ঘোরাঘুরি করছে। দেখো দেখো কি সব করছে আমার জিনিসগুলো নিয়ে। বাবু কাগজের মোড়াগুলো খুলিস না, তুই আটকাতে পারবি না, এত কথা কথা ছিঁচছে ছিঁচছে। ওটা কি, একটা তোর ছিল একটা আমার ছিল, কোন চুরি? তো ওগুলো সেট, তো ওগুলো এত বড় করে দুটো হাতে সেট, ওগুলো অনেকগুলো প্যাকেটের মধ্যে মোড়া আছে, চারটে প্যাকেটের মোট চারটে ওরকম কাগজের। তাহলে তিনটে মানে এক দুটো হাতের, এক হাতের তিনটে আর এক হাতের তিন, ওগুলো এত বড় বড় লেহেঙ্গার সঙ্গে। ওটা দাদার বিয়ে না, ওটা সরুম মামার বিয়ে, আর ব্লু কালারেরটা দাদার বিয়ে। সব লেহেঙ্গার সঙ্গে একবার করে কিনেছি, পরেছি আর ঢুকি আবার প্যাক করে রেখে দিয়েছি। বন্ধুরা তোমরা দেখেছো আমার একটা বাড়িতে তরমুজ আছে, তরমুজ কোনদিন পচবেও না কিছুই না, এই যে আমার সব যত্ন করে রাখার জিনিসগুলো এত 12টা বাজায় না কি বলো। আজকের মতো ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি, সবাই একটু টাটা বলে দাও, জিনিস বার করেছি। তো আবার কালকে একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে, মধ্যরাত্রিতে আমরা গুড নাইট জানাচ্ছি, তো
আসছি টাটা, 12:30 পৌনে একটু বেজে গেল প্রায়, চলে তো শুয়ে পড়েছে। উনি উনি ছাদে হাঁটাহাঁটি করে, এই যে একবারে ফ্ল্যাট ফ্ল্যাট নয় বিল্ডিং। ওকে বাই বাই টাটা।